রায়গঞ্জে ভোটের প্রস্তুতি চলছে জোর কদমে। এখানে 9টি বিধানসভা আসনে আগামীকাল ভোট নেওয়া হবে। ভোটদাতার সংখ্যা 21,53,676, বুথ রয়েছে 3,076টি। সকাল থেকেই রায়গঞ্জ পলিটেকনিক কলেজ ও ইসলামপুর কলেজে ভোটকর্মীরা উপস্থিত হচ্ছেন। সেখান থেকে ভোট গ্রহণের সামগ্রী নিয়ে রওনা হচ্ছেন বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের দিকে। কমিশনের তরফে দেওয়া হচ্ছে মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস। ভোট গ্রহণ প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠু করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উত্তর দিনাজপুরে মোতায়েন করা হচ্ছে 178 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এর মধ্যে রায়গঞ্জ বিধানসভায় 96 ও ইসলামপুর মহকুমায় 82। কোভিড-19টাই আমাদের বেশি বিশাল বড় পার্থক্য, কিন্তু আমাদের এই সময়টা একটা ডিস্টেন্স মেনটেন করে প্রপার সমস্ত রেগুলেশন রুলস রেগুলেশন মেনটেন করে আমাদের করতে হবে। ভয় অবশ্যই আছে যেভাবে ছড়াচ্ছে, করোনা ব্যাপারটা অত্যন্ত আমরা চিন্তিত, যে হারে বাড়ছে তার জন্য আতঙ্কিত। এখন কোভিড নীতি মেনে যদি সব কিছু হয় তাহলে ভালো, আর না হলে আমাদের তো কোনো উপায় নেই, আমরা সরকারি কর্মচারী, আমাদেরকে যেতেই হবে।